असलामुआलैकुम एनआईईभिएस आयोजित होम स्कूलर पक्ष तुम्हारे शुभेच्छा जानाच्छि। आमी मुक्तारा शर्मिन सहकारी शिक्षक बांगला नैशनल आइडियल इंग्लिश वर्सन स्कूल मर्निंग शिफ्ट। प्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा खूब भालो आछो। आज के तुम्हारे वार्षिक परीक्षा सिलेबस अंतर्भुक्त एक विषय से सारमर्म से आज के आलोचना करते जा आलोचना करार पूर्वे तुम्हारे बोले दी हमें वार्षिक परीक्षा तीन सारमर्म रही है तीन सारांश रही है। तार आगे चलो आम्रा आजकल पाठ नम्बर कत से देखे नहीं। आज के पाठ नम्बर तीन बाड़ी काज नम्बर तीन और एखाने देखो तारी धारावाहिकत तीन सारमर्म आमी तैरी करे निये एसेछि जार तीनटर मध्य एक तुम्हारे पाठ्य बहिर्भूत अर्थात पाठ्य बोर मध्य नहीं आर दुटी आछे तुम्हारे पाठ्य बोर मध्य जेटी नहीं सेटा आमी तुम्हारे तैरी करे निये एसेछि। पाशापाशि जे दुटी तुम्हारे बोर मध्य रयेछे सेटाओ आमी लिखे निये एसेछि। देखो प्रथम जे सारमर्मटा आछे सेटा होच्छे साम्येर गान गाई आमार चोखे पुरुष रमणी कोनो भेदाभेद नाई। माझखाने आरो लाइन रयेछे आमी सबगुलो लाइन लिखे निये आसेनि। प्रेरणा दियाछे शक्ति दियाछे विजय लक्ष्मी नारी। तुम्हरा एटा होच्छे रवींद्र काजी नजरुल इस्लामेर एई कविताटा तुम्हरा होच्छे सबाई परिचित तोमादेर एटा एई कविताटा मूलत काजी नजरुल इस्लामेर सेई विख्यात कविता थेके मूलत एई सारमर्मटा निया जेखाने होच्छे साम्येर कथा बोलछे नारी पुरुषेर मध्ये जे कोनो भेदाभेद नेई नारी पुरुष जे समान एवं नारी पुरुष के इतिहासे नारी पुरुषेर अवदानेर कथा थाकलेओ जे शुधुमात्र पुरुषेर अवदानेर कथाटाई बेशिरभागई बला हयेछे नारीदेर अवदानेर कथाटा आसले सेइभावे सेइ पूर्वे थेके बला हयनि। पूर्वकाल थेकेई बोलते गेले नारीरा सबसमय अवहेलित एवं तादेर काजेर स्वीकृति तारा पाय ना एवं एखन पर्यन्त होच्छे सेटाई चलछे किन्तु पूर्वेर अवस्था थेके एखन एखनेर अवस्था मूलत একটু উন্নত হয়েছে। এই সব বিষয়বস্তুগুলোই মূলত এই এই কবিতার মধ্যে রয়েছে আলোচনায় এবং সেটাকে আমরা সংক্ষেপে ছোট করে নিয়ে এসেছি কারণ এই কবিতাটা মূলত প্রায় হচ্ছে আট থেকে দশ লাইনে রয়েছিল। আমি সারসংক্ষেপ যেহেতু সারমর্ম সেটাকে সংক্ষেপে লেখাটাই হচ্ছে আমাদের সারমর্মের কাজ মানে বৈশিষ্ট্য মূলত। তো চলো দেখি কি আছে এখানে। বলছে মানব সভ্যতা নির্মাণে नारी ओ पुरुषेर समान अवदान रही है जेटा आमी तोमादेर पूर्वे बोल्लाम जे मानव सभ्यता सूचना लग्न थेके मूलत नारी एवं पुरुषेर समान अवदान रयेछे मानव सभ्यता गड़े तुलते किन्तु इतिहासे पुरुषेर अवदानेर कथा जतटा लेखा हयेछे नारीर ततटा हयनि। आमी एटाओ तोमादेर आगे बोले दियेछि इतिहासे पुरुषेर अवदानेर कथा किन्तु जत बेशी परिमाणे लेखा हयेछे নারীর অবদানের কথাটা সেইভাবে কিন্তু তুলে ধরা হয়নি। নারীরা কর্মস্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে। এই যে দেখো সেই সময়ও নারীরা কিন্তু বেশি মানে বেশি পরিমাণে তাদের কর্মস্বীকৃতিটা পেত না এবং এখনো কিন্তু তার পরিমাণটা কিন্তু কম না বরঞ্চ এখনো কিছু কিছু জায়গায় বলো যেখানে হচ্ছে নারীরা তাদের কর্মস্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে দিনের পর দিন। এখন দিন এসেছে সম অধিকারের। এখন কিন্তু সব সময় সব জায়গায় সম অধিকারের কথা উল্লেখ রয়েছে যে নারী পুরুষ সকলের সমান অধিকার নারী পুরুষ সবাই সমানভাবে সব কাজে অংশগ্রহণ করতে পারবে এবং এটা বলা হয়েছে যে নারী আর পুরুষের যদি সমানভাবে কাজে অংশগ্রহণ না থাকে তাহলে কিন্তু সভ্যতা উন্নতির দিকে পৌঁছাতে পারবে না এবং কোনো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। এই জন্য সবসময় একক প্রাধান্য দেওয়া হচ্ছে যে নারী এবং পুরুষ সবাইকে সমান অধিকার দিয়ে একই মানে নারীদের কর্মকে স্বীকৃতি দিতে হবে। তাই বলছে যে এখন দিন এসেছে সম অধিকারে নারী পুরুষ উভয়কে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ উজ্জ্বল বলতে বা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যে কোনো মানে নিজেদের বলো বা দেশের বলো সব কিছুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিন্তু নারী পুরুষকে সম্মিলিতভাবে কাজ করা খুবই প্রয়োজন। এবার দুই নাম্বারটা দেখো এই যে বিটুপি শ্রেণী হেরি সারি সারি তারপরে লাইন আছে কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত নিজ প্রায় কাঠাই নহে অবনত। এটা মূলত বিষয়বস্তুটা হচ্ছে তোমাদের এটা বই রয়েছে এটার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের অহংকার নিয়ে মূলত এই সারমর্মটা যে মানুষের অহংকার বোধ
কি পরিমাণে থাকে এবং মানুষের মধ্যে অহংকার থাকলে কি অবস্থা থাকে এবং অহংকার যখন ফুরিয়ে যায় তখন মানুষের অবস্থা কি হয় এবং সেই মানুষের অহংকার প্রবণতার সাথে একটা গাছের তুলনা করা হচ্ছে যে গাছ যখন ফলশূন্য থাকে তখন গাছ কিরকম থাকে এবং গাছের স্বভাব কিরকম হয় সেই গাছের সাথে মানুষের স্বভাবের একটা বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে এই সারমর্মের মধ্যে। এখানে বলছে গাছ ফলে পরিপূর্ণ হয়ে নত হয়। তোমরা সবাই জানো গাছ যখন ফল দ্বারা পরিপূর্ণ হয় তখন ফলের ভারে গাছ কিন্তু নুয়ে পড়ে, তখন কিন্তু গাছের কখনো অহংকার বা গৌরব হয় না যে হ্যাঁ ও আজ এখন এত বেশি পরিমাণে ফল দিয়েছে বলে তাই তার গৌরব বা অহংকার হয়ে বেশি বেড়ে উঠছে না এবং সেই অহংকারের দরুন সে কিন্তু নুয়ে পড়ছে না, তাতে তার গৌরব থাকলে অহংকার থাকে না। হ্যাঁ গাছের তখন ভালো লাগে হ্যাঁ যে আমি এত বেশি পরিমাণে ফল দিতে পেরেছি, এখানে তার গৌরব আসে যে আমি গৌরবমূলক কাজ করছি, কিন্তু অহংকার গাছের মধ্যে কখনো আসে না যে আমি একমাত্র এত বেশি ফল দিচ্ছি আর কেউ দিতে পারছে না, তার অহংকার বোধ কখনো গাছের মধ্যে আসে না। কিন্তু মানুষের অর্থ হলে অহংকার, অর্থ ফুরিয়ে গেলেই মাথা নিচু হয়ে যায়। তোমরা সবাই জানো মানুষের মধ্যে যখন অর্থ হয়, সম্পত্তি হয়, বিভিন্ন মানে প্রভাব চলে আসে যখন মানুষের মধ্যে, তখনই মানুষের মধ্যে অহংকার প্রবণতা কাজ করে যে হ্যাঁ তার হাতে অনেক অর্থ সম্পত্তি রয়েছে, সে কোনো মানুষের কাছে মাথা নোয়াবে না, সে সর্বে সর্বা এবং তার কাছে কোনো মানুষই মানে তার মানে সে তখন তার কোনো মানুষকে মূল্যায়ন করতে চায় না, কারণ তার কাছে মনে হয় সেই সব থেকে বড়, তার উপরে আর কেউ নেই। এইটাই হলো মানুষের বৈশিষ্ট্য। আর যখনই মানুষের অর্থ ফুরিয়ে যায় তখন মানুষ কিন্তু মাথা নিচু হয়ে যায়, আর অর্থ যখন থাকে তখন মাথা সবার উপরে থাকে। গাছ ফলশূন্য হলেও কিন্তু মাথা সোজা করে দাঁড়িয়ে থাকে, নিজ স্বভাবের মানুষের মধ্যে সে কারো কাছে অবনত হয় না। দেখো গাছ যখন ফলশূন্য থাকে তখনই কিন্তু মাথা সোজা করে দাঁড়িয়ে থাকে, সে কিন্তু মাথা নত করে না, সে বরং যখন ফল দ্বারা গাছ ভর্তি হয়ে যায় পরিপূর্ণ হয় তখনই সে মাথা নিচু করে, নিজ স্বভাবের মানুষের মতো সে কারো কাছে অবনত হয় না। নিজ স্বভাবের মানুষের বৈশিষ্ট্য রয়েছে যখন সে অর্থ মানে তার হাত থেকে ফুরিয়ে যায় তখনই সে মাথা অবনত হয় এবং অন্য মানুষের সাহায্যে যায় এবং সাহায্য প্রার্থনা করে, কিন্তু গাছ কিন্তু এইরকম কোনো কিছুই করে না, সে মানুষের মতো কিন্তু কারো কাছে মাথা অবনত করে না। এই হলো বৈশিষ্ট্য সারমর্মটার অর্থ। এরপরে তিন নম্বরটা দেখো, হে সূর্য শীতের সূর্য, শীতকালের সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়, সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে মূলত বলা হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষরা সূর্যের কাছে কী আর্তনাদ করছে, কী প্রার্থনা করছে, এটা নিয়েই মূলত এই সারমর্মে আলোচনা করা হয়েছে। সূর্যের শক্তিতে ভূপৃষ্ঠে গাছপালা জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। তোমরা সবাই জানো যে সূর্য যে আলো দেয় সে আলোতে তাপে মানে তার যে তাপমাত্রা সেই সব কিছু মিলিয়ে গাছপালা জীবজন্তু মানুষ কিন্তু জীবন ধারণ করে সূর্য শক্তি নিয়ে। প্রচণ্ড শীতে সূর্যের একটু উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন আশ্রয়হীন শীতার্থ মানুষ। যখন শীতকাল হয় তখন কী হয়, কারণ তোমরা জানো যে বস্ত্রহীন আশ্রয়হীন শীতার্থ মানুষের শীতকালে প্রচণ্ড কষ্ট হয়, তখন তারা কী করে যে একটুখানি সূর্যের উত্তাপের জন্য বসে থাকে এবং সারা রাত অপেক্ষা করতে থাকে যে হ্যাঁ রাতটা কখন পোয়াবে আর কখন সকালে নতুন সূর্য উঠবে এবং তারা সেই উত্তাপটা নিতে পারবে, কারণ তাদের কাছে কিন্তু কোনো বস্ত্র নেই, আশ্রয় নেই, তারা সারা রাত এই শীতের মধ্যে তারা রাত্রি যাপন করে, এই জন্য তারা সবসময় অপেক্ষা করে যে সূর্য কখন উঠবে। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত এসব মানুষের কাছে সূর্যের উষ্ণতা সোনার চেয়েও দাম। দেখো সাধারণ মানুষ যারা কিন্তু এরকম বস্ত্রহীন আশ্রয়হীন না, তাদের কাছে সূর্যের শক্তিটা কিন্তু বিলাসিতার মতো মনে হতে পারে, সূর্যের তাপমাত্রাটা যে হ্যাঁ তারা সূর্যের উঠবে সেই তাপটা তারা উপভোগ করবে, কিন্তু একজন সুবিধা বঞ্চিত মানুষের কাছে কিন্তু সেই উষ্ণতা হচ্ছে উপভোগের বিষয় না, বরং তার কাছে তার জীবন বাঁচানোর জন্য খুবই মূল্যবান, এজন্য তাদের কাছে সূর্যের যে উষ্ণতা সেটা হচ্ছে সোনার থেকে দামি মনে হয়, যেটা সাধারণ মানুষের কাছে এতটা দামি মনে না মানে মনে হয় না বললেই চলে। এই হলো আমাদের তিনটা সারমর্ম, তোমরা বাড়িতে অনুশীলন করবে ভালো মতো সারমর্মগুলো, এবং তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে, তোমরা কিন্তু বাড়ির কাজ ঠিকঠাক মতো করো না, আমি তোমাদের বারবার বলবো তোমরা প্রতিদিন এই বাড়ির কাজগুলো করে জমা দিবে স্কুলে।
আজকে ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।